ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেল টোন। বন্ধুরা কেমন আছেন? আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিএফএ ইনস্টিটিউটে আপনারা যখন রেজিস্ট্রেশন বা কোর্সের এনরোলমেন্টের ফি কমানোর জন্য স্কলারশিপে আবেদন করেন, তখন কোন প্রসেসে এবং কোথায় গিয়ে এই আবেদনটা করতে হয় তা আমি ডেমনস্ট্রেশন করব। আরও একটি বিষয় আজকে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা আছে বাংলাদেশ থেকে, তারা অনেকেই জানে না যে কি কি পয়েন্ট আমাদের উল্লেখ করতে হবে যখন সিএফএ এর অ্যাপ্লিকেশন করব স্কলারশিপে। এই এসে একটা এসে লিখতে হয়, সেই এসেতে আমাদের কি কি পয়েন্ট উল্লেখ করা লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দিব। কারণ এই পয়েন্টগুলো যদি আপনি উল্লেখ করেন তাহলে আপনার চান্স অফ গেটিং স্কলারশিপ বেড়ে যাবে। তো সেদিক থেকে চিন্তা করলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি যখন সিএফএ লেভেল ওয়ান পরীক্ষা দেই তখন আমি যে বিষয়গুলোকে আমার এসেতে নিয়ে এসেছিলাম সেই বিষয়গুলোকে আমি উল্লেখ করব, যাতে করে আপনাদের একটা ধারণা হয় যে এই ধরনের বিষয়গুলো আপনাদের কনটেক্সটে আপনারা কিভাবে সাজাতে পারেন। এর পাশাপাশি আমি এই স্যাম্পলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ চাইলে ডাউনলোড করে এটাকে ফলো করতে পারেন। তবে কপি করবেন না, কারণ কপি করলে এটি আপনার জন্যই ক্ষতিকর হবে। সো আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিএফএ ইনস্টিটিউটের মেইন হোম পেজে আছি। আপনাকে প্রথমে স্কলারশিপ কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে গেলে লগ ইন করা লাগবে। তা আপনি যে কোনো আপনার জিমেলের অ্যাকাউন্ট অর্থাৎ জিমেলের ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি সে লগ ইন করতে পারেন। আমি অলরেডি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ফেলেছি, সুতরাং আমি এখন আমার সেই পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করলাম সিএফএ ইনস্টিটিউটের যে হোম পেজ সেই ওয়েবসাইটে। সেখান থেকে আমি যখন প্রোগ্রামে যাব, প্রোগ্রামসে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন লিখা আছে একটা জায়গাতে যে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। আমি অ্যাপ্লাই ফর স্কলারশিপে যখন ক্লিক করলাম তখন দেখতে পেলাম যে এখানে লিখা আছে সেভারাল স্কলারশিপ সিএফএ আমাদেরকে প্রোভাইড করে। এর মধ্যে কিছু স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ। এখন বন্ধুরা আমরা দেখব কি কি টাইপের স্কলারশিপ সিএফএ সাধারণত আমাদেরকে অফার করে থাকে। আপনি যদি সিএফএ লেভেল ওয়ান পরীক্ষা দেন, আমি অ্যাজিউম করছি যে আপনারা সবাই এখন আমার ভিডিওটি যারা দেখছেন তারা সিএফএ লেভেল ওয়ান এর ক্যান্ডিডেট, তাদের জন্য এই কয়েকটি স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে। প্রথম স্কলারশিপ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিডিয়া স্কলারশিপ। মিডিয়া স্কলারশিপে আপনি যে এক্সাম রেজিস্ট্রেশন রয়েছে সেখান থেকে আপনাকে $350 পর্যন্ত রিডাকশনের একটি স্কলারশিপ দেওয়া হবে। এবং এই মিডিয়া স্কলারশিপ তারাই পায় যদি আপনি কোনো জার্নালিজম বা মিডিয়ার সাথে কাজ করে থাকেন অথবা আপনি এই ধরনের কোনো কাজের সাথে অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতা রয়েছে যেটা আপনি শো করতে পারেন। আমি বলবো যারা বিভিন্ন রকমের আমাদের ইউনিভার্সিটি লেভেলে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি লেভেলে যারা সাংবাদিকতা করেন, ইউনিভার্সিটির প্রতিনিধি যারা আছেন, তারা কিন্তু ইজিলি চাইলে এই মিডিয়া স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ তাদেরকে কিন্তু রেজিস্টার্ড করা হয় এবং অফিসিয়ালি তাদেরকে একটা স্ট্যাটাস দেওয়া হয় যে তারা একজন প্রতিনিধি সংবাদ পাঠানোর জন্য ইউনিভার্সিটি থেকে। সুতরাং তারা তাদের জন্য সেই সমস্ত স্টুডেন্টরা যারা জার্নালিজমের সাথে জড়িত তারা এই মিডিয়া স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে রেগুলার স্কলারশিপ। তো রেগুলেটরি স্কলারশিপ মানে হচ্ছে রেগুলেটরি বডি, যেমন সেন্ট্রাল ব্যাংকে কেউ যদি কাজের অভিজ্ঞতা থাকে, স্টক মার্কেটে কারো যদি অভিজ্ঞতা কাজে থাকে, অথবা গভর্নমেন্ট এন্টিটির সাথে কাজের অভিজ্ঞতা থাকে, এরকম কোনো একটি জায়গায় যদি আপনার কাজের অভিজ্ঞতা, ইন্টার্নশিপ অথবা প্রজেক্ট করার অভিজ্ঞতা থাকে, তারা এই স্কলারশিপে এলিজিবল হবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য আপনাদেরকে $350 রিডাকশন আসবে এই স্কলারশিপটা পেলে। প্রফেসর স্কলারশিপ, ধরুন আমি পিএইচডি শেষ করেছি, আমার পোস্ট ডক্টরাল শেষ, এখন আমি আমাকে নিজেকে আপডেট করার জন্য আমি সিএফএ লেভেল ওয়ান আবার পরীক্ষা দিতে চাচ্ছি। যেহেতু আমি লেভেল ওয়ান পরীক্ষা দিয়ে লেভেল টু এবং লেভেল থ্রি পরীক্ষা দেইনি আমার ফিনান্সিয়াল বা পারিবারিক কারণে, কিন্তু আমি যদি এখন চাই তাহলে আমি এই প্রফেসর স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি। যে কোনো ফ্যাকাল্টি মেম্বাররা এই প্রফেসর স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্ট স্কলারশিপ, এটা হচ্ছে মূলত যারা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি রয়েছে তাদের, সে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা এলিজিবল করা হয়েছে। তো আপনি যদি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন কোন কোন অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি রয়েছে। তো আমি যদি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে যাই এবং এখানে গিয়ে যদি আমি যদি বাংলাদেশ সার্চ দেই তাহলে আমি দেখি মাত্র তিনটি ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই তিনটি ইউনিভার্সিটি কিন্তু আপনাদের যারা স্টুডেন্টরা এই
এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স, এই তিনটা কোর্সে যারা পড়ছেন সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটি পার্টিকুলারলি অফার করা হয়েছে। আর বাংলাদেশে মাত্র তিনটা ইউনিভার্সিটি, ভারতে যেখানে 18টা ইউনিভার্সিটি, পাকিস্তানে প্রায় 15টা ইউনিভার্সিটি, আমরা এখানে মাত্র তিনটা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে। এবার আসুন আপনারা ওমেন্স স্কলারশিপে। তো ওমেন্স স্কলারশিপে এই স্কলারশিপটি সাধারণত মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য, আমি বলবো যে সিএফ এর উদ্দেশ্য হচ্ছে একটা ব্যালেন্স করা সমাজে, যে শুধুমাত্র অ্যানালিস্ট বা সিইও লেভেলে ছেলেরা যাবে এরকম বিষয় না, মেয়েরাও যাতে আসে তাদেরকে এনকারেজ করা। তো আমি আমাদের যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা ফিমেল স্টুডেন্টস, তাদেরকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে ওমেন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। এবং মোস্ট অফ দ্য কেসে আপনারা এই স্কলারশিপটা পাবেন, আর যদি পেয়ে যান তাহলে আপনি $350 পর্যন্ত এখানে ছাড় পাবেন। আর এরপরে রয়েছে অ্যাক্সেস স্কলারশিপ। অ্যাক্সেস স্কলারশিপ হচ্ছে অনেকটা জেনারেল স্কলারশিপের মতো, এটা সবাই মোটামুটি অ্যাপ্লাই করতে পারে, যারা ইউনিভার্সিটি লেভেলের ফোর্থ ইয়ার থেকে আপওয়ার্ডে যারা রয়েছে তারা সবাই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে, এবং তাদের স্কলারশিপের রিডাকশন হচ্ছে $250। সিএফ এর প্রথম লেভেল ওয়ানে সাধারণত $1,000 বা $1,100 মতো খরচ হয়, এবং সিএফ এর এই স্কলারশিপ গুলা থেকে আপনি সর্বোচ্চ $350 পর্যন্ত রিডাকশন পেতে পারেন, বাকি টাকাটা হয়তো আপনাকে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা যেভাবে হোক ম্যানেজ করতে হবে। তো এই হচ্ছে মূলত সিএফ এর স্কলারশিপ গুলার, কোথায় কোন জায়গায় কি অ্যাপ্লাই করবেন এবং কি কি স্কলারশিপ আপনার জন্য রয়েছে সেই বিষয়গুলো আমি উল্লেখ করলাম। এবার আসুন আমরা অ্যাক্সেস স্কলারশিপ, ধরে নিলাম যে আপনি ওই কোনো ক্যাটাগরিতে নেই, আপনি একজন সাধারণ শিক্ষার্থী, সেখানে এই অ্যাক্সেস স্কলারশিপে আপনাকে যে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেই গুরুত্বগুলো এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে। অ্যাক্সেস স্কলারশিপের জন্য কি কি লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি জিনিস দরকার সবই রয়েছে। তো আমি এখানে দেখবো যে কি ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দ্য ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, এটা আমি যদি একটু খেয়াল করি, আপনি দেখবেন যে ফিনান্সিয়াল নিড, প্রথম কথা হচ্ছে আপনি স্কলারশিপ কেন অ্যাপ্লাই করবেন। আপনার নিশ্চয়ই পারিবারিক ভাবে আপনি ফিনান্সিয়ালি ইনসলভেন্ট, এই জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তাই না? তাহলে আপনাকে ফিনান্সিয়াল নিডটা তুলে ধরা লাগবে। এরপরে রয়েছে আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পান, ঠিক আছে, তারপর যদি ইনক্লুডিং কোনো ফিনান্সিয়াল নিড এমন থাকে যে আপনি স্পেসিফিক কোনো কারণে ওই কাজটা করতে পারেন নাই, ফিনান্সিয়াল নিডের কারণে সিএফ এর এই ফান্ডটা পেলে আপনি আপনার এই ড্রিমটা পূরণ করতে পারবেন, অথবা এমন হতে পারে যে আপনি সোসাইটিতে কোনো কিছু কন্ট্রিবিউশন করছেন সেই বিষয়গুলোকে উল্লেখ করতে পারেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের বিষয় উল্লেখ করতে পারেন। এবং সিএফএ, সবচেয়ে বড় কথা হচ্ছে সিএফএ টা আপনি করতে চাচ্ছেন কেন, সিএফএ করার উদ্দেশ্যটা কি আপনার, এই ডিগ্রি বা এই কোর্স বা এই সার্টিফিকেশন আপনার কেন দরকার, এই বিষয়টাকে স্পষ্ট ভাবে লিখতে হবে। অনেকে আমরা যেটা করি গুগলে সার্চ করি, করে বিভিন্ন স্যাম্পল নামাই, অথবা বড় ভাই বা যারা সিনিয়র শিক্ষার্থীরা অলরেডি এই সিএফএ লেভেল ওয়ান পাস করেছে তাদের স্যাম্পল এসেটা নিয়ে আসি, যেহেতু 250 ওয়ার্ডস এর মতো, তা দেখে দেখে আমরা লেখার চেষ্টা করি। এটি কখনোই করবেন না, সিএফএ ইনস্টিটিউট প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ভাবে ইভ্যালুয়েশন করে, সুতরাং আপনি যদি কারোটা কপি পেস্ট করেন অথবা যদি জেনারেল কিছু লিখেন তাহলে মোস্ট লাইকলি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তো এবার আসুন বন্ধুরা, আপনি অন্যান্য ভিডিওগুলোতে দেখতে পাবেন যে এই ধরনের বিষয়গুলো এখানেই শেষ করে দেয়, কিন্তু আমি আমার এই চ্যানেলে, যেহেতু আগেই বলেছি আমার চ্যানেলটি মূলত স্কলারশিপ অর্থাৎ সিএফএ রিলেটেড বা অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা দরকার এই রিলেটেড, এবং ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এবং আর প্রোগ্রামিং এর উপর ফোকাস করা, তাই আমি আপনাদেরকে আর একটু ডিটেইল ইনফরমেশন দিব আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, যে আপনি কি কি পয়েন্ট উল্লেখ করবেন। আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য রেডি করে রেখেছি, যেটা আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পয়েন্টস ইনক্লুডেড ইন দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন এসএ, প্রথমটা হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। দেখুন আমি লিখে দিয়েছি একটা এক্সাম্পল হিসেবে যে আপনি শুরুটা করবেন কিভাবে, এটা একটা এক্সাম্পল, এটা ফলো করতে হবে এরকম কিছু না, এর চেয়ে অনেক ভালো আপনারা লিখতে পারবেন আর আমি আশা করি আপনারা তাই লিখবেন। তো আই বিলিভ দ্যাট আই এম এন এক্সেলেন্ট ক্যান্ডিডেট ফর দ্য স্কলারশিপ অফ দ্য সিএফএ ডেজিগনেশন, মাই গোল ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার, আমি ধরে নিয়েছি যে আপনি ফোর্থ ইয়ার শেষ করতে চাচ্ছেন অ্যাট সাস্ট, অর্থাৎ আমি যেখানে চাকরি করি আমি ধরে নিলাম সেখানকারই একজন শিক্ষার্থী এই বিষয়ে এই স্কলারশিপে অ্যাপ্লাই করছে। আর টু ফিনিশ মাই ফাইন্যান্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড বিজনেসের হলে বিজনেসের অ্যাকাউন্টিং, বা আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আসেন অথবা আপনি যদি ইকোনমিক্সের হন, যা আপনার ব্যাকগ্রাউন্ড সেটা আপনি এখানে উল্লেখ করবেন। ফর বোথ মাই মেজর অ্যান্ড মাইনর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেনটেইন এ হাই সিজিপিএ, আই এম ভেরি এক্সাইটেড টু টেকিং দিস অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যানালিসিস কোর্স
because I believe it will help me finish my degree by combining all of my finance subjects. So এখানে আপনি সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ড তুলে ধরবেন. Financial need আপনার কেন দরকার? ওই যে বললাম আপনি insolvent পারিবারিকভাবে বলতে পারেন যে despite my desire to sit for the CFA exam, my family faces financial constraints. এবং আপনি কি কি constraint আছে সেটা উল্লেখ করতে পারেন সেখানে. এরপর আসবেন ইন্টারেস্ট অফ দ্য সিএফএ, আপনি সিএফএটা কেন করতে চাচ্ছেন? তো আমি এখানে বলেছিলাম যে আফটার গ্র্যাজুয়েশন অফ দ্য ইউনিভার্সিটি মাই অ্যাম্বিশন ইজ টু এন্টার দ্য কর্পোরেট ওয়ার্ল্ড. তো আপনি এখানে আমি লিখেছিলাম যে ডিবিবিএল এ আমি ইন্টার্নশিপ করেছি, যদি আপনি করে থাকেন এটা উদাহরণ হিসেবে বলছি, নট নেসেসারিলি যে আপনাকে ডিবিবিএল একটা উদাহরণ দিতে হবে, আমি এটা উদাহরণ দিয়েছি আপনি যে কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে থাকলে সেটা উল্লেখ করলেন, সেখান থেকে আপনি কি শিখেছেন সেই বিষয়টা উল্লেখ করবেন এবং সেটা আপনাকে কি মানে ইন্সপায়ার করেছে সিএফএ কে পারসু করার জন্য সেই বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা করবেন। আমি সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি, আপনার ইচ্ছা করলে ফলো করতে পারেন। কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, আমি যখন সিএফএ পরীক্ষা দেই তখন আমি একটি প্রতিষ্ঠান যার নাম ছিল কিভা, এটি একটি ভলান্টারি প্রতিষ্ঠান যারা ওয়ার্ল্ড ওয়াইডে তাদের উদ্দেশ্য হচ্ছে যে ভালনারেবল বা আন্ডার প্রিভিলেজ কমিউনিটিকে কিভাবে হেল্প করা যায় বড় বড় ইনভেস্টারদের কাছ থেকে ইনভেস্টমেন্ট এনে অনেকটা সোশ্যাল বিজনেসের মতো। তা আমি সেই ইনভেস্টারদেরকে এই মার্জিনাল পিপল বা আন্ডার প্রিভিলেজ পিপলদের সাথে জয়েন করার চেষ্টা করি। আমার রোল ছিল টু কোঅর্ডিনেট অ্যান্ড কনভিন্স টু দ্য ইনভেস্টার্স। তো আমি কিভাতে কাজ করেছিলাম 6 মান্থস। তো আমি সেই জিনিসটা কিন্তু আমার এই ইন্টারন্যাশনাল যে আমার যে এক্সপোজারটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি যে থ্রু আউট মাই ইউনিভার্সিটি ইয়ার্স আই ভলান্টিয়ার উইথ ভেরিয়াস সোশ্যাল অর্গানাইজেশন টু অ্যাসিস্ট দেম ইন ওভারকামিং ফিনান্সিয়াল অবস্টিকলস অ্যান্ড সিকিউরিং ফান্ডিং। আই ওয়ার্ক অ্যাট কিভা, এ লিডিং নন প্রফিট অর্গানাইজেশন হুজ মিশন ইজ টু অ্যাসিস্ট আন্ডার সার্ভ কমিউনিটিস থ্রু দ্য প্রসেস অফ ফিনান্সিয়াল ইনক্লুশন। তা আমি এটা উল্লেখ করেছি স্পেসিফিকলি যে আমি এটা করেছি, এখান থেকে আমি কি শিখেছি এবং সেখান থেকে শেখার পরে আমি সিএফএটা কেন করতে চাচ্ছি, এই বিষয়গুলো আমি এখানে এক্সপ্লেইন করেছি। তা আপনি যদি এইভাবে সুন্দরভাবে এই পয়েন্টগুলো উল্লেখ করেন এবং 250 ওয়ার্ডস এর মধ্যে আপনার এসেটা কমপ্লিট করেন, তাহলে আমি প্রিটি শিওর যে আপনার ফান্ডিং পাওয়াটা অনেক সহজ হবে। তো আজকের ভিডিওটি ছিল মূলত যে আপনি কোথায় কিভাবে সিএফএ রেজিস্ট্রেশনের জন্য স্কলারশিপের অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি স্কলারশিপ অ্যাভেলেবল রয়েছে এবং স্কলারশিপের জন্য যে প্যাকেজ রয়েছে তার বাইরে যে এসেটা লিখতে হয় সেই এসেতে মূলত আপনি কি কি বিষয়কে হাইলাইট করবেন। আমি সেটা একটা স্যাম্পল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আশা করি সেটা কাজে লাগবে। তো আমার এই ভিডিওটা যদি আপনার ইউজ কাজে লাগে বা ইউজফুল হয় সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সিএফএ বা অ্যানালিস রিলেটেড এবং ডাটা সায়েন্স মেশিন লার্নিং এবং আর এর উপরে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে। এর বাইরেও আর এর উপরে আমার আরো একটি বই আসছে যেখানে আমি ইকোনমিক্স এবং ইকোনোমেট্রিক্স পরিসংখ্যানের বিভিন্ন বিষয়কে অনেকটা গ্রাফিক্যালি উপস্থাপন বা ভিজুয়ালাইজেশন করে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি সেই বইটিও আপনাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।